আসসালামু আলাইকুম। মুখের ত্বকে ব্রণের সমস্যা, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের হয়ে থাকে। মুখে মেস্তার ভয়াবহ দাগ, লালচে কালচে দাগ পড়ে গেছে মুখের ত্বকে, এবং অনেকের দেখা যায় এই ব্রণের সমস্যা থেকে মুখের ত্বকে এই রকম গর্ত দেখা যায়। কালচে দাগ, ছোপ, ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, যে কোনো সমস্যা দূর করে আপনার ত্বক হবে চকচকে, ঝকঝকে, ফর্সা, উজ্জ্বল। আজকে আমি বেসনের সাথে দুইটি উপকরণ অ্যাড করে দুইটা রেমেডি তৈরি করে দেখাবো, যেটা সব বয়সের সবাই ব্যবহার করতে পারবেন। একেবারে সহজ উপায়ে বেসন দিয়ে আমি তৈরি করে দেখাবো দুইটা উপায়, যেটা ব্যবহারে আপনাদের ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো প্রথমে আমি যে উপায়টি করে দেখাচ্ছি, এখানে লাগবে আমাদের হাফ চা চামচ পরিমাণ বেসন। বেসন আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর এর সাথে অ্যাড করতে হবে কফি। আমি যে প্রথম উপায়টি করে দেখাচ্ছি, এখানে মাত্র দুইটি উপকরণ অ্যাড করতে হবে বেসনের সাথে। তো এই কফি প্যাকেটটার দাম মাত্র 5 টাকা। এই 5 টাকা খরচ করে একটা কফি দিয়ে আপনারা অনেকগুলো ফেস প্যাক তৈরি করতে পারবেন। এখানে হাফ চা চামচের কম 1/4 ভাগ আমি কফি এর মধ্যে দিলাম। বেসন হবে হাফ চা চামচ পরিমাণ, এবং 1 চা চামচ পরিমাণের 1/4 ভাগ হবে কফি। এরপর এর মধ্যে দেব প্যারাশুট নারিকেল তেল। যাদের প্যারাশুট নারিকেল তেলের সমস্যা, অ্যালার্জি, তারা এখানে ভিটামিন ই ক্যাপসুল 1টা অ্যাড করে দেবেন। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ফার্মেসিতে, ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম আমি নারিকেল তেল। এরপর এটাকে মিশিয়ে নেব। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু বাসায় সবসময় থাকে না, কিন্তু নারিকেল তেল আমাদের বাসায় থাকে। এখানে হাফ চা চামচের কম নারিকেল তেল অ্যাড করে দেবেন। এরপর এটাকে মেশানোর জন্য এখানে নর্মাল পানি অ্যাড করবেন। মেশাতে যেটুকু পানি লাগে ঠিক সেইটুকু পানি দিয়ে এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেবেন। বেসনের সাথে মাত্র দুইটি উপকরণ, কফি এবং নারিকেল তেল অ্যাড করে তৈরি হয়ে গেল প্রথম উপায়টি। আমি প্রথমেই বলেছি দুইটা ফেস প্যাক তৈরি করে দেখাবো এই বেসন দিয়ে, যে দুইটা আপনার ত্বকের ব্রণের দাগ, মেস্তার দাগ, সকল দাগ দূর করে দেবে। যে প্রথম যেই ফেস প্যাকটি তৈরি করলাম, এটা আপনারা আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠে। আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা অল্প একটু নিয়ে আপনারা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবার আগে ঠিক এভাবে অল্প একটু নিয়ে আপনাদের মুখে ম্যাসাজ করে রেখে দেবেন। 5 মিনিট আপনার মুখের ত্বকে ম্যাসাজ করে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। কোনো ফেস ওয়াশ, সাবানের কোনো প্রয়োজন হবে না যদি এই বেসনের এই ফেস প্যাকটি আপনার মুখের স্কিনে ব্যবহার করেন। এরপর চলে এলাম 2 নম্বর। 2 নম্বরটাও আমি বেসন দিয়ে তৈরি করে দেখাবো। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন। বেসনের এই 2 নম্বর ফেস প্যাকটি আপনার মুখের মেস্তার দাগ, ব্রণের দাগ, এবং মুখে যদি ব্রণের ক্ষত হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, সেটাও পুরোপুরি সারিয়ে দেবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেসনের সাথে হাফ চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিচ্ছি। এটা একটু আমি ভিন্নভাবে তৈরি করে দেখাবো। এটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন আপনাদের মুখের স্কিনে। প্রথম যে উপায়টি করে দেখিয়েছি ওটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন, এবং এটা যেটা আমি করে দেখাচ্ছি এটা বড়রা, যাদের মুখে মেস্তার দাগ, ব্রণের দাগ প্রচুর আছে, তারা ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গ্লিসারিন। এই শীতে গ্লিসারিন কিন্তু অনেক উপকারী আমাদের ত্বকের জন্য। ত্বক রুক্ষ শুষ্ক ভাব দূর করবে এবং টান টান করবে। তো এখানে বেসনের সাথে দুইটি উপকরণ অ্যাড করে একপাশে রেখে দিলাম। এরপর আমি যেটা করব, একটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করব। এখন হয়তো অনেকে বলবেন আপনি বলেছেন বেসনের সাথে দুইটি উপকরণ, তো আমি প্রথম উপায়টি যেটা করেছি ওখানেও বেসনের সাথে দুইটি উপকরণ অ্যাড করে পানি দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছিলাম। এখানে আমি পানির পরিবর্তে আলুর রস দিয়ে
এই ফেস প্যাকটি তৈরি করব। এখানে গ্রেট করার পর আলু থেকে রসটা চিপে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। পানির পরিবর্তে আপনারা এই কাজটি করতে পারেন, এতে করে আপনাদের ত্বকে যত মেস্তার দাগ, ব্রণের দাগ আছে এটা খুব সহজে এবং খুব দ্রুত আপনাদের মেস্তার দাগ, ব্রণের দাগ দূর হয়ে যাবে। এখানে আপনারা আলুর রসের পরিবর্তে টমেটোর রস অথবা শসা গ্রেট করে তার রস এখানে অ্যাড করে এই বেসনের উপকরণগুলো মিলিয়ে নিতে পারেন। এরপর যদি একটু কম বেশি হয় তাহলে বেসন একটু দিয়ে আপনারা ফেস প্যাকটি একটু ঘন করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার 2 নম্বর ফেস প্যাকটি। এটা আপনারা ব্যবহার করবেন সপ্তাহে 2 বার। আপনাদের মুখের ত্বকে এভাবে লাগিয়ে রাখবেন 15 মিনিট। এটা আপনারা আপনাদের সুবিধা মতো দিনের বেলা গোসলের আগে করতে পারেন। মুখের ত্বকে এভাবে 15 মিনিট রাখবেন। রাখার পর এটা ম্যাসাজ করে উঠিয়ে নিতে হবে। এটা সপ্তাহে 2 বার এবং মুখের স্কিনে 15 মিনিট রাখবেন। রাখার পর হাতের সাহায্যে এভাবে ম্যাসাজ করে ফেস প্যাকটি উঠে নেবেন। আপনাদের ত্বকের গভীরে যত ময়লা আছে সব দূর করে আপনাদের কালচে লালচে দাগ ছোপ সব দূর হয়ে যাবে। 15 মিনিট পর নর্মাল পানি দিয়ে আপনার মুখটা ক্লিন করে নেবেন। কোনো ফেস ওয়াশ, সাবানের কোনো দরকার পড়বে না। দেখবেন আপনাদের ত্বক কতটা পরিষ্কার, ঝকঝকে, চকচকে হয়ে গেছে এবং দাগ ছোপ দূর হয়ে যাবে। এভাবে আপনারা যদি সপ্তাহখানিক করেন দেখবেন আপনাদের মুখের মেস্তার দাগ, ব্রণের দাগ এবং রুক্ষ শুষ্ক যে ভাব হবে শীতকালে সেটাও দূর হয়ে যাবে। প্রথমে এই উপায়টি ছোট বড় সবাই করতে পারবেন এবং প্রতিদিন করতে পারবেন। এবং দ্বিতীয় উপায়টি যাদের মুখে ব্রণের মেস্তার সমস্যা আছে তাদের জন্য খুব উপকারী। এই 2টি রেমেডি কিন্তু আপনারা তৈরি করে কমপক্ষে 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।